প্রার্থী দিয়েছি সেই প্রার্থী সম্পর্কে আমাদের সকলের জানা আছে। সেই প্রার্থী হলো আল্লাহর খাস মেহরবানিতে তোমাদের দোয়ায় যত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে সর্বদিক থেকে আদর্শ এবং শিক্ষিত এবং ন্যায়পরায়ণ। এবং তোমরা জানো যে আমরা যে প্রার্থী বরিশাল সিটিতে দিয়েছি, আমি বিশে বরিশাল সিটিতে যারা বসবাস করে যারা বরিশাল সিটির ভোটার রয়েছেন, আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো যে আজকে 52 বছর স্বাধীনতার বয়সে যাদের মাধ্যমে বাংলাদেশ পরিচালিত হয়েছিল এবং বর্তমানে বরিশাল সিটি যাদের মাধ্যমে পরিচালিত হয়েছে তাদের মাধ্যমে মানুষ তাদের আকাঙ্ক্ষিত কখনোই লক্ষ্যে পৌঁছতে পারে নাই। আমি বরিশালবাসীদেরকে বলবো যে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটায় না সে জাতির ভাগ্যের পরিবর্তন আমি করি না। এই জন্য একটাবারের মতো আমি বরিশালের কৃতি সন্তান হিসাবে আমি বরিশালবাসী এবং যারা নাকি বরিশাল সিটিতে সম্মানিত যারা নাকি ভোটার রয়েছেন, আমি সকল গুদাত্ত আহ্বান জানাব যে আপনারা একটি বারের মতো শান্তির প্রতীক অশান্তির আগুন তখন ধাউ ধাউ করে চলছে নিবারণের জন্যে হাত পাকে হাত প্রতীকে ভোট দিয়ে অশান্তির আগুনকে। ইতিমধ্যেই আজকে বরিশাল আমি সর্বত্র যতটুকু খবর নিয়েছি আজকে বরিশালবাসী তারা একাত্ম হয়েছে, তারা সবাই একমত হয়েছে হাত পাকা প্রতীকে ভোট দিয়ে বরিশালের মানচিত্রকে পরিবর্তন করে। আজকে আমরা কোন দেশে বসবাস করি তোমরা লক্ষ্য করেছ, আজকে বিভিন্ন প্রতীকের প্রার্থীরা মিছিল সহ বিভিন্ন ধরনের তারা যে আইন আমাদেরকে শুনায় দেখায় তাদের সামনে লঞ্চন করা হয়, কিন্তু দুঃখের মতো বলতে হয় যে আমাদের হাত পাখার যখন আমরা কোনো কার্যক্রম নিয়ম অনুযায়ী পরিচালনা করি আমাদেরকে বাধানো হয়। কিন্তু আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, বিশেষ করে যারা প্রশাসনে রয়েছেন, আমরা কিন্তু এই মাটির সন্তান, আমরা কিন্তু এই দেশের সন্তান, আমাদের ভ্যাট ট্যাক্স টাকা দিয়ে আপনাদের আলহামদুলিল্লাহ জনগণের বন্ধু হিসেবে দায়িত্ব পালন করার আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আমি সকল উদাত্ত আহ্বান জানাবো, আসেন আমরা 12 তারিখ 12ই জুন হাত পাকা প্রতীকে আমরা ভোট দিয়ে আমরা বরিশালের চিত্রকে পরিবর্তন করে সুন্দর শান্তির হাওয়া বাস্তবায়নের আল্লাহ তৌফিক আমাদেরকে দান করো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, দোয়া করি।